তৃণমূল কংগ্রেস যারা করেন এই বনগাঁতে, সেই পরিবারের দিদি বৌদিদেরকে সম্মান করে বলছি, আপনার বাড়ির লোকরা যখন পার্টির মিটিং মিছিলে যাবেন, ভালো করে নজরদারি রাখবেন। যে পার্টির নেতা হলে বান্ধবী রাখা ভালো, আপনার বাড়ির মানুষটা কিন্তু বান্ধবী রাখবে আর আপনার সংসারটা উজাড় হয়ে যাবে। তাই তৃণমূল কংগ্রেস করতে দেবেন না, অন্য কিছু করুন, দেশের কাজে সমাজের কাজে রাখবেন। তৃণমূল করলেই নেতাদের মতো লুকিয়ে রাখবে বহু বান্ধবী, আর তার জেরে পরবর্তীতে অনেক সংসার ভাঙবে। তাই ঘরের মা বউদের নজরদারি চালানোর পরামর্শ দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। শুক্রবার সন্ধ্যায় উত্তর চব্বিশ পরগনা জেলার হাবড়ায় একটি প্রতিবাদ সভা ও মিছিলের আয়োজন করা হয়। সেখানেই উপস্থিত হন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। তিনি সেই সভায় রাজ্যের শাসক দল তৃণমূলকে একাধিক ইস্যুতে আক্রমণ করেন। বক্তব্য রাখতে গিয়ে মঞ্চ থেকে তৃণমূলের নেতা মন্ত্রীদের বান্ধবী যোগ, সেই নিয়েও বিস্ফোরক মন্তব্য করেন তিনি। তিনি বলেন, বনগাঁতে যারা তৃণমূল করেন সেই পরিবারের দিদি বৌদিদেরকে সম্মান করে বলছি, আপনার বাড়ির লোকটাকে পার্টির মিটিং মিছিলে যাবে যখন, তখন ভালো করে নজরদারি রাখবেন। যে পার্টির নেতারা বলেন যে বান্ধবী রাখা ভালো, আপনার বাড়ির মানুষটা কিন্তু তাহলে বান্ধবী রাখতে পারে, আপনার সংসারটা একেবারে ভেঙে যেতে পারে, সংসার উজাড় হয়ে যেতে পারে। তাই তৃণমূল কাউকে করতে দেবেন না, অন্য কিছু করুক, দেশের কাজে লাগুক, সমাজের কাজে লাগুক। কি বলছেন তিনি শোনাবো আপনাদের। তৃণমূল কংগ্রেস যারা করেন এই বনগাঁতে, সেই পরিবারের দিদি বৌদিদেরকে সম্মান করে বলছি, আপনার বাড়ির লোকরা যখন পার্টির মিটিং মিছিলে যাবেন, ভালো করে নজরদারি রাখবেন। যে পার্টির নেতা হলে বান্ধবী রাখা ভালো, আপনার বাড়ির মানুষটা কিন্তু বান্ধবী রাখবে আর আপনার সংসারটা উজাড় হয়ে যাবে। তাই তৃণমূল কংগ্রেস করতে দেবেন না, অন্য কিছু করুন, দেশের কাজে সমাজের কাজে রাখবেন। একই সঙ্গে তিনি কামারহাটি তৃণমূল বিধায়ক মদন মিত্রকে তোপ দাগতে ভোলেননি। তোপ দেখে তিনি বলেন যে সবার উপরে আমাদের মদনদা, মদনদা সকলের উপরে, 8 PM মদনদা CM, লাইভ শুরু হয়ে যাবে। প্রকাশ্যে বলছেন যে বান্ধবী রাখা ভালো, আমার তো অনেক বান্ধবী আছে। কি বলছেন সুকান্ত বাবু, শুনুন আপনারাই। সবার উপরে আমাদের মদনদা, মদনদা 8 PM মদনদা CM, লাইভ শুরু হয়ে যাবে। প্রকাশ্যে বলছে, আরে বান্ধবী রাখা তো ভালো, আমার তো অনেক বান্ধবী আছে। এরপরই তিনি ইডির হাতে রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধেও সুর চড়ান এবং একই অভিযোগ তিনি করেন। বলেন, বালুদার বান্ধবী লিস্ট এবার একে একে বেরোচ্ছে। সুকান্তবাবু, তিনি বলছেন যে বালুদা বলেছেন আমি জেলে থাকবো না, হাসপাতালে যাব। বালুদা বলছেন ইডি আমার সঙ্গে খুব অন্যায় করছে। একটা মহিলার নাম উঠে এলো, নাম আমি বলছি না, জেলে বালুদা গান গাইছেন। কি বলছেন তিনি শোনাবো। বালুদা বলছে আমি জেলে থাকবো না, হসপিটালে যাব। তা আমি খোঁজ খবর নিচ্ছিলাম যে বালুদা কেন জেলে থাকতে রাজি হচ্ছে না। বালুদা বলছে ইডি আমার সাথে খুব অন্যায় করছে, পাত্রটাকে বান্ধবীর সাথে রাখছে, আমাকে কেন বান্ধবী আনে দিচ্ছে না। সবাই খোঁজা শুরু করলো বান্ধবীকে, বান্ধবীকে একটি মেয়ের নাম উঠে গেলো, নাম আমি বলছি না, মহিলাদের নাম নিয়ে আমরা রাজনীতি করতে চাই না। সে নাকি ড্রাগের ব্যবসা করতো, কিছুদিন আগে জেলে ছিল, তার ডাক নাম আমার নাকি সুইটি। তারপরে শুনলাম জেলে আমাদের বালুদা গান গাইছে, ও সুইটি তুমি আর কেঁদো না আমি আসছি, ও সুইটি তুমি আর কেঁদো না আমি আসছি, চোখের জল আর ফেলো না আমি আসছি। ভোটার আইডি কার্ড তৈরি করে দেওয়ার কাজ শাসক দল তৃণমূল কংগ্রেস অনেক আগে থেকেই করছে। অনুপ্রবেশকারীদের নাম ভোটার লিস্টে তুলে দেয়, এর প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তদন্তের দাবি জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। শুরুটা সুকান্ত মজুমদারকে দিয়ে করুন, আমার সম্পত্তির হিসাব করার, আমার পরিবারের লোকের সম্পত্তির হিসাব করার, দেখি আপনার মধ্যে কত দম আছে, তৃণমূল কংগ্রেসের কত দম আছে আমরা দেখে নেব। এই মুহূর্তে দাঁড়িয়ে তৃণমূল নেতা এবং তাদের বান্ধবী যোগ নিয়ে বারবার কটাক্ষ করতে দেখা গিয়েছে বিজেপিকে। এবার সেই একই মেজাজে দেখা গেল বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকেও। তিনি প্রকাশ্য সভা থেকে অদ্ভুত এক নিদান দিলেন,
কী নিদান দিচ্ছেন? তিনি মা বোনেদেরকে নিদান দিচ্ছেন। তিনি বলছেন যে তৃণমূল করলেই নেতাদের মতো বান্ধবী লুকিয়ে রাখার একটা অভ্যেস হবে, তার জেরে পরবর্তীতে অনেক সংসার ভাঙবে। তাই তিনি নজরদারি চালানোর কথা একেবারে প্রকাশ্য মঞ্চ থেকে বলছেন। শুক্রবার সন্ধ্যায় উত্তর চব্বিশ পরগনা জেলার হাবড়ায় একটি প্রতিবাদ সভা এবং মিছিলের আয়োজন করা হয়। সেখানেই উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি সেই সভায় রাজ্যের শাসক দল তৃণমূলকে রীতিমতন আক্রমণ করলেন। বক্তব্য রাখতে গিয়ে মঞ্চ থেকে তৃণমূল নেতা মন্ত্রীদের বান্ধবীর যোগ নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন তিনি। তিনি বলেন যে বনগাঁতে যারা তৃণমূল করেন সেই পরিবারের দিদি বৌদিদের সম্মান করে বলছি, আপনার বাড়ির লোকটা পার্টির মিটিং মিছিলে যখন যাবে তখন ভালো করে নজর রাখবেন। যে পার্টির নেতারা বলেন যে বান্ধবী রাখা ভালো, আপনার বাড়ির মানুষটাও কিন্তু বান্ধবী রাখতে পারে, আপনার সংসারটা উজাড় হয়ে যেতে পারে। তাই তৃণমূল করতে দেবেন না, অন্য কিছু করুক, দেশের কাজ করুক, সমাজ সংস্কার করুক। কি বলছেন সুকান্তবাবু, শোনাবো আপনাদের আরও একবার। তৃণমূল কংগ্রেস যারা করেন এই বনগাঁতে, সেই পরিবারের দিদি বৌদিদেরকে সম্মান করে বলছি, আপনার বাড়ির লোকটা যখন পার্টির মিটিং মিছিলে যাবেন ভালো করে নজরদারি রাখবেন। যে পার্টির নেতা বলে বান্ধবী রাখা ভালো, আপনার বাড়ির মানুষটা কিন্তু বান্ধবী রাখবে আর আপনার সংসারটা উজাড় হয়ে যাবে। তাই তৃণমূল কংগ্রেস করতে দেবেন না, অন্য কিছু করুন, দেশের কাজে সমাজের কাজে রাখবেন। একই সঙ্গে তিনি কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রকেও তোপ দাগেন। তিনি বলেন যে সবার উপরে তো রয়েছেন মদন দা, 8 PM মদন দা CM। লাইভ শুরু হয়ে যাবে, প্রকাশ্যে বলছেন বান্ধবী রাখা ভালো, প্রকাশ্যে বলছেন আমার অনেক বান্ধবী আছে। কি বলছেন তিনি শোনাবো আপনাদের। সবার উপরে আমাদের মদন দা, মদন দা 8 PM মদন দা CM, লাইভ শুরু হয়ে যাবে, প্রকাশ্যে বলছে আরে বান্ধবী রাখা তো ভালো, আমার তো অনেক বান্ধবী আছে। এরপরই তিনি ইডির হাতে রেশন দুর্নীতি মামলায় গ্রেপ্তার হওয়া জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে সুর চড়িয়ে একাধিক অভিযোগ করেন। তিনি বলেন যে বালুদারও তো বান্ধবী লিস্ট একেবারে একের পর এক বেরোচ্ছে। তিনি বলছেন যে বালুদা বলেছেন আমি জেলে থাকবো না, হাসপাতালে যাব। বালুদা নাকি বলছেন যে ইডি আমার সঙ্গে অন্যায় ব্যবহার করছে। একটা মহিলার নাম উঠে এলো, আমি নাম বলছি না, কিন্তু বালুদা জেলে গান গাইছেন, শোনাবো আপনাদের কি বলছেন তিনি। বালুদা বলছে আমি জেলে থাকবো না, হসপিটালে যাব। তা আমি খোঁজ খবর নিচ্ছিলাম যে বালুদা কেন জেলে থাকতে রাজি হচ্ছে না। বালুদা বলছে ইডি আমার সাথে খুব অন্যায় করছে, পাত্রদাকে বান্ধবীর সাথে রাখছে, আমাকে কেন বান্ধবী আনতে দিচ্ছে না। সবাই খোঁজা শুরু করলো বান্ধবীকে, বান্ধবীকে একটি মেয়ের নাম উঠে গেল। নাম আমি বলছি না, মহিলাদের নাম নিয়ে আমরা রাজনীতি করতে চাই না। সে নাকি ড্রাগের ব্যবসা করত, কিছুদিন আগে জেলে ছিল, তার ডাক নাম আমার নাকি সুইটি। তারপরে শুনলাম জেলে আমাদের বালুদা গান গাইছে, ও সুইটি তুমি আর কেঁদো না আমি আসছি, ও সুইটি তুমি আর কেঁদো না আমি আসছি, চোখের জল আর ফেলো না আমি আসছি। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ থাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন আজ থাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে।